দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার চেষ্টা করে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী পেনশন স্কিমের ওপর গুরুত্ব আরোপ বিএনপি আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বললেন কাদের দেশের সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে মন্তব্য গয়সরের আদালতে ঝুলে আছে চল্লিশ লাখেরও বেশি মামলা পনেরো বছরে সংখ্যা বেড়েছে দ্বিগুণ বিচার জামিনে হাজিরা বিড়ম্বনায় গরিবরা এবং ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন জেভেড স্লেটন মেলি পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি সিনেটে শুনানি শেষে চূড়ান্ত হবে মনোনয়ন আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু বিস্তারিত ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার পেনশন স্কিমে থাকলে কাউকেই আর ভাতের আশায় বসে থাকতে হবে না কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় দাঁড়িয়াকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন দেশের তথ্য যোগাযোগ আরও শক্তিশালী করতে দ্বিতীয় স্যাটেলাইট তৈরির প্রস্তুতি চলছে বলেও জানান সরকার প্রধান আমার বাড়ি আমার খামার প্রকল্পের দাঁড়িয়াকুল সমবায় সমিতির সঙ্গে মত যোগ দিতে শুক্রবার টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত শেষে প্রধানমন্ত্রী বলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার প্রত্যেকটা এলাকায় যেন এই মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো দারিদ্র এবং ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা হয় প্রধানমন্ত্রী বলেন প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে ক্ষুদ্র সঞ্চয় পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায় সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয় এই পরিকল্পনা আমি নিয়ে এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি তথ্যপ্রযুক্তিকে আরো সহজ করতে দ্বিতীয় স্যাটেলাইট তৈরির প্রস্তুতি নেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছে যাতে বংশটা আরো শক্তিশালী হবে সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে চর অঞ্চলে দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তি যোগাযোগ করতে পারে অনলাইনে যোগাযোগ করতে পারে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা তৈরিতে সবাইকে কাজ করতে আহ্বান জানান তিনি চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে এম আর আসাদ মোহনা সংবাদ আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন আরো জানাচ্ছেন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন কোন পাল্টা পাল্টি নয় জনগণের সুরক্ষার জন্যই মাঠে থাকে আওয়ামী লীগ বোতা রাজধানীর আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগনের জানমাল সুরক্ষা সমস্যা উদ্ভব হবে অবশ্য সেজন্যই আমাদের মাঠে আওমিলিক ভারত খুশি করে নয় জনগণের শক্তিতেই ক্ষমতায় টিকে আছে বলেও জানান ওবাইদুল কাদের ভারতের তয় আমরা টিকে থাকবো। ক্ষমতা থেকে সরে যাব পঁচাত্তরে আমরা ক্ষমতা ছিলাম বঙ্গবন্ধু অর্থাৎ তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল কত বছর পরে সে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতা রাজনীতিতে প্রবেশ এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন স্থানীয় সরকার নির্বাচন যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে তার পরও পঁয়ত্রিশ শতাংশের বেশি ভোট পড়েছে যা সন্তোষজনক এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমি আশা করি যে পরবর্তী ধাপগুলোতে ভোটের হার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী অনেক ক্ষেত্রে অনেক দেশের চেয়ে অনেক ভালো উষা ফেরদৌস মোহনা সংবাদ ঢাকা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাঁটা ঝুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকার দেশের লুটপাটের সংস্কৃতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন আরও জানাচ্ছেন হুমায়ুন কবির বিশ্ব মা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম মুক্তি মুক্তিসহ দলটির নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সময় বিএনপি নেতারা সরকারের কর্মকাণ্ডে সমালোচনা করে সরকার পতন আন্দোলনে প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আজকে দেশের একটি এবং খালেদা জিয়া দেশের নেতৃত্বে আবারও বাংলাদেশকে স্বাধীন করব, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কোনি ফাসিস্টদের পতন আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব সরকার দেশে যে লুটপাটের সংস্কৃতি قائم করেছে তা চলতে দেওয়া যায় না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা قائم করেছে সুতরাং এইটা প্রত্যেক দেশের জনগণ কখনো মানবে না মানে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মমতা এটা চলতে পারে না দলটির স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন এরম যেমন কাটাতলে ঝুন ছিল আজছে বাংলাদেশে যে সার্বভৌমত্ব ওই কাটাতারে বেঁচে ঠিক এই কাটাকার কাটতে হবে এই ঝুনিয়ে রাখা চলবে না সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বানও জানান তিনি সমাবেশ শেষে একটি মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল পুল হয়ে আবার আগের জায়গায় গিয়ে শেষ হয় হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা বিচার জামিন বা হাজিরার জন্য ধনীদের আদালতে আসতে হয় না দিনের পর দিন যত কষ্ট আর বিড়ম্বনা পোহাতে হয় গরিবদেরকেই সঠিক সময়ে বিচার না পেয়ে এমন অনুযোগ করেছেন সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানা গেছে সারা দেশের আদালতে ঝুলে আছে চল্লিশ লাখেরও বেশি মামলা পনেরো বছরে যার পরিমাণ হয়েছে দ্বিগুণ যথাসময়ে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হবার বিকল্প নেই বলে মনে করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু মামলা জটি নিয়ে খানের তিন পর্ব প্রতিবেদনের আজ প্রথম কেস্তে টাকা ফুটেছিল থেকে আবার আদালতের বারান্দায় ঘুরে ঘুরে বিচার না পেয়ে এমন আকুতি এই মায়ের মতো অসংখ্য মানুষের ভিতরে কান্না করতাছে ঘরে বাইর করা পারতাছিলে যারা উচ্চশিক্ষিত লোক যারা শিল্পতি ওনারা কোডে আসে না ওনারা অফিসে বসে হাজিরা দিতায় তাস হাজিরা দিতাসি হায়রানি সারাদেশের আদালতে বর্তমানে 40 লাখের বেশি মামলা ঝুলে আছে। উচ্চ ও নিম্ন আদালতে 15 বছরের ব্যবধানে বিচারাধীন মামলা জট হয়েছে দ্বিগুণ। গেল বছর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংশোধনী স্থায়ী কমিটির বৈঠকে আইন কমিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বড় লোক বড় আজকে শেষ হয় কালকে শেষ হয়। এমনকি কিছু টাকাও নিছে কিন্তু মামলা শেষ হইতেছে না এই মামলা যে কবে শেষ হইব আর কিভাবে খারেজ পাব 20 একটা কেস শেষ হইতেছে না দিতে দিতে তার বিটা নিসংগ যায় তাও কেস চালাতেই থাকে কেস চালাতেই থাকে মামলা জটের প্রধান কারণ বিচারকের স্বল্পতা দেশে চুরানব্বই হাজার চারশো জন মানুষের বিপরীতে বিচারকের সংখ্যা মাত্র একজন জেলা ও দায়রা জজ সহ অন্য আদালতে বর্তমানে বিচারকের সংখ্যা প্রায় দুই হাজার প্রতি জেলায় বিচারক প্রতি মামলা আছে দুই হাজার তেত্রিশটি দেখা যায় যে সাক্ষী দশটা পনেরোটা বিশটা ডেটও যায় তারপরে তো সাক্ষী আসে না সেই ক্ষেত্রে তো এটা জটটা পরেই থাকে মামলা জট নিরসনে পরিকল্পনাতেই সীমাবদ্ধ উদ্যোগ তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী তো মামলা নিষ্পত্তি করার জন্য এখানে ডিফেন্স বলেন প্রসিকিউশন বলেন আদালত সবাইকে একযোগে কাজ করতে হবে তো সবাই যদি সিনসিয়ারলি অনস্টলি কাজ করে তাহলে জট অনেক নিরসন হয়ে যাবে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে মামলা জট কমানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি অনেক সময় দেখা গেছে মামলাগুলি পেন্ডিং থাকে কিন্তু আমরা আর কোনো তদন্ত হয় রেজা খান মোহনা সংবাদ ঢাকা ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসছেন ডেভিড স্লেটন মেলি তিনি বর্তমানে রাষ্ট্রদূত পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে মিলির নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে সিনেটের শুনানিতে মিলির মনোনয়ন চূড়ান্ত হলেই তাকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানো হবে পেশাদার কূটনৈতিক মিলি একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে উপরাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন এদিকে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন সাইমন মোবেন পল্লব বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলিকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বর্তমানে বেইজিংয়ের মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন এক কথায় বললে ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসছেন ডেভিড মিলে বর্তমান রাষ্ট্রদূত পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনৈতিক ডেভিড মিলির মনোনয়ন ইতিমধ্যে সিনেটে পাঠানো হয়েছে সিনেটের শুনানিতে মিলের মনোনয়ন চূড়ান্ত হলে তাকে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানো হবে মিলি একসময় ঢাকায় মার্কিন দূতাবাসের উপরাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন পেশাদার কূটনৈতিক মিলি বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালকও ছিলেন তিনি মিনিস্টার কাউন্সিলর হিসেবে উনিশশো সালে ফরেন সার্ভিসে যোগ দেন তিনি মিলি এরপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসায়িক বিভাগে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন একই বিভাগের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি ঢাকা বেইজিং ছাড়াও ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসে কাজ করেছেন ডেভিড মিলি সাইমন মোবিন পল্লব মোহনা সংবাদ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের তৃতীয় জানাজা শেষে মানিকগঞ্জ শহরের কবরস্থানে দাফন করা হয়েছে এর আগে বেলা পনেরো বারোটার দিকে নিহতের মরদেহ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আনা হয় পরে নিহত পাইলটকে দেয়া হয় গার্ড অফ অনার মানিকগঞ্জ সংবাদদাতার তথ্য চিত্রে আরো জানাচ্ছেন আফরিন পপি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াডার্ন লিডার মোহাম্মদ অসীম জাওয়াতকে নিজ জেলা মানিকগঞ্জের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে শুক্রবার দুপুরে তৃতীয় জানাজা শেষে শহরের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় শেষবারের মতো তাকে এক নজর দেখতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ এর আগে নিহতের মরদেহ দ্বিতীয় জানাজা ও ফিউনারের প্যারেডের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি বাসারের প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় এরপর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিমান বাহিনীর ইয়াক একশো তিরিশ নামক যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আশ্রে পড়ে এ অবস্থায় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাসুট দিয়ে নিচে নেমে যান গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে পাইলট অসীম জাওয়াদের মৃত্যু হয় আফরিন পপি মোহনা সংবাদ শেষ করব সংবাদ তবে যাওয়া লাগে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার চেষ্টা করে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী পেনশন স্কিমের ওপর গুরুত্ব আরোপ বিএনপি আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বললেন কাদের দেশের সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে মন্তব্য গয়েস্বরের আদালতে ঝুলে আছে চল্লিশ লাখেরও বেশি মামলা পনেরো বছরের সংখ্যা বেড়েছে দ্বিগুণ বিচার জামিনে হাজিরা বিড়ম্বনায় গরিবরা এবং ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড স্লেটন মেলে পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি সিনেটে শুনানি শেষে চূড়ান্ত হবে মনোনয়ন এই ছিল সংবাদে পরবর্তী সংবাদ রাত বারোটায় এছাড়া মোহনার সবশেষ খবর জানতে উচ্চ করুন ডব্লিউ 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 ডট সংবাদ পারেন ফেসবুক ওই সং ঢাকার জন্য ধন্যবাদ সবাইকে